বরাবর আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, পাঞ্জাবে যে ঘটনাটি ঘটেছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে জনসভা ক্যান্সেল করে ফিরে আসতে হয়েছিল এবং মেজর সিকিউরিটি ল্যাপস হয়েছে সেই জায়গাতে, এমন তথ্যই কিন্তু উঠে আসছিল সেখান থেকে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সেই ঘটনা ঘটে যাওয়ার পরে গোটা দেশে কিন্তু বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন এবং বিজেপির নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে পূজা অর্চনা করছেন। এবং একই রকম ভাবে ত্রিপুরা রাজ্যেও, গোটা রাজ্য জুড়েই কিন্তু চলছে বিভিন্ন রকমের পূজা অর্চনা। ইতিমধ্যেই আমরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দেখেছি মেহার কালীবাড়িতে পুজো করতে, তারপরে দেখেছি যারা বিজেপির নেতৃত্বরা রয়েছেন অন্যান্যরা, তারা আগরতলা শহরে বটতলা শিব মন্দিরে সেখানে পুজো করছেন। একই রকম ভাবে মাতার বাড়িতে, উদয়পুর মাতার বাড়িতে পুজো হচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কমলা সাগর কসবেশ্বরী কালী মন্দিরে গেছেন এবং সেখানেও কিন্তু মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করেছেন এবং সেখানে যারা সাধু সন্তরা রয়েছেন তাদের উপস্থিতিতে এই যজ্ঞটা কিন্তু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম ভাবে উপস্থিত ছিলেন, তার পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, এছাড়াও ছিলেন সিপাহী জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, কমলাসাগর মন্ডলের মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, সিপাহীজলা জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ কমলাসাগর মন্ডল এবং সিপাহীজলা জেলা উত্তরের বিজেপি সহসভাপতি অমল দেবনাথ এবং অন্যান্যরা। আজকের এই যজ্ঞের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি রাজ্যের অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন, বিজেপি নেতৃত্বরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করেছেন এবং তার পাশাপাশি অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে ঘটনাটা যেটা ঘটেছে, যে এখানে প্রধানমন্ত্রীর জীবনের উপর একটা আশঙ্কা ছিল সেই কথাই উঠে আসছে, তার জন্যই দীর্ঘায়ু কামনা করে কিন্তু এই অনুষ্ঠানটা, এই যজ্ঞটা করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কি জানাচ্ছেন খাদি বোর্ডের চেয়ারম্যান, দুঃখিত, বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী, শুনব। খাদি বোর্ডের চেয়ারম্যান সেখানে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য, তিনি কি বলছেন শুনব। আপনারা জানেন গত দুদিন আগে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর পাঞ্জাবে পাঞ্জাবের কংগ্রেসের সরকার যে জঘন্যতম যে কাণ্ড করেছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকে থেকেই আমাদের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা বিভিন্ন জায়গায় তার ধিক্কার নিন্দা জানাচ্ছেন, দেশবাসী তার ধিক্কার জানাচ্ছেন এবং আজকে আমরা প্রণ করেছি সারা ভারতবর্ষে বৈপি এই প্রধানমন্ত্রীর আমাদের সুরক্ষার জন্য, যে উনি ওনার যাতে কোন রকম ক্ষতি না হয়, কুচক্রীরা যাতে ওনার উপর নজর না রাখতে পারে, তো তার জন্য আমরা বিভিন্ন মঠ মন্দিরে আজকে আমরা সমবেত হয়ে মহামৃত্যুঞ্জয় জপ এবং যজ্ঞ আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে এই কসবা কালীবাড়ি কসবেশ্বরী মায়ের মন্দিরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেখানে যজ্ঞ অনুষ্ঠিত হয় এবং মহামৃত্যুঞ্জয় জপ সেখানে পালন করা হয়, বিভিন্ন সাধু সন্তরা সেখানে অংশগ্রহণ করেন এবং আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু কামনা করে এবং মহামৃত্যুঞ্জয় জপ আমরা করি। আপনারা শুনলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য কি বলেছেন এই ব্যাপারে। এবং তার পাশাপাশি আমরা কিন্তু এর আগেই জানি যে রাজ্য বিজেপি সাত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে এবং তা কিন্তু আগেই খোলসা করেছেন দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন কসবেশ্বরী কালী মন্দিরে এবং সেখানে তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছেন, তার পাশাপাশি যজ্ঞতেও যজ্ঞ অনুষ্ঠানেও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।